গল্পপ্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শেখর বসু রচিত গোয়েন্দার চোখ। অনি ছোট মামার দারুণ ভক্ত। ছোট মামা ভক্ত গোয়েন্দা গল্পের। দেখা হলেই ছোট মামা অনিকে মারাত্মক সব গল্প শোনায়। গল্প শুনতে শুনতে অনির গায়ে কাটা দেয়, বুকের মধ্যে ধুপধুপ করে, আবার অদ্ভুত একটা মজাও পায়। সব গল্পের শেষে খুনি ধরা পড়ে, সমস্ত রহস্যের কিনারা হয়। তবে এমনি এমনি হয় না, পুরো কৃতিত্ব গোয়েন্দার। যত বড় অপরাধীই হোক না কেন, ঝানু গোয়েন্দার কাছে সবাই কেঁচো। সেদিন একটা রোমাঞ্চকর গল্প শোনাবার পরে ছোট মামা অনিকে বলল, আমি ঠিক করে ফেলেছি রে, বড় হয়ে গোয়েন্দাই হব। শুনে গা শিরশির করে উঠল অনির। ছোট মামা গম্ভীরভাবে বলল, গোয়েন্দা হলে সবসময় ভয়ঙ্কর সব ব্যাপারের মধ্যে থাকা যায়, অপরাধী ধরে দেশের উপকার করা যায়, আর সবচাইতে বড় কথা হলো গোয়েন্দা হলে মরার ভয় থাকে না একটু। খুনিরা গোয়েন্দাকে খুন করার মতো চেষ্টা করে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। কথাগুলো শুনতে শুনতে উনি অনেক কিছু ভেবে ফেলল। ছোট মামা বড় হয়ে বিরাট গোয়েন্দা হয়েছে, ওর চারপাশে সবসময় রহস্য রোমাঞ্চ, খুনিরা ওকে ভয় করে জমের মতো, কিন্তু প্রত্যেক বড় গোয়েন্দারই তো একজন করে সহকারী থাকে, ছোট মামার অ্যাসিস্ট্যান্ট কে হবে? উনি একটু আদুরে গলায় বলল, ছোট মামা আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট করে নাও। ছোট মামা অনির কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হওয়া কি অত সোজা, অ্যাসিস্ট্যান্টকেও অনেকখানি গোয়েন্দা হতে হয়। আমিও অনেকখানি গোয়েন্দা হব ছোট মামা। ছোট মামা এবারও পাত্তা দিল না অনিকে। গোয়েন্দা হওয়া কি চারটিখানি কথা, একজন ভালো গোয়েন্দা হতে গেলে অনেক গুণ থাকা দরকার। প্রথমেই দরকার প্রচণ্ড বুদ্ধির, তোর আছে? উত্তরে অনি করুণ মুখ করে তাকালো। একটু থেমে ছোট মামা আবার বলতে শুরু করলো, শুধু বুদ্ধি থাকলেই হবে না, অসম্ভব গায়ের জোর দরকার, জুজুৎসু আর বক্সিংয়ে চ্যাম্পিয়ন হতে হবে, পিস্তলে হাত এমন পাকা করতে হবে যাতে একটা গুলিও ফসকে না যায়, ফরেন্সিক পরীক্ষার সমস্ত খুঁটিনাটি জানতে হবে, জানতে হবে কাকে বলে মাইক্রোফিল্ম, কাকে বলে আল্ট্রাভায়োলেট রে, কাকে বলে অটোপসি, ডিকম্পোজড বডি শনাক্ত করার কৌশল শিখতে হবে, সেসব অনেক কঠিন ব্যাপার, পারবি? অনির মুখ এবার কাদো কাদো হয়ে উঠল। তাই দেখে ছোট মামার দয়া হলো একটু, বলল, ঠিক আছে চেষ্টা করে দেখ, তবে খাটতে হবে খুব, স্কুলে যেমন শেখায় ঠিক সেভাবে আমি তোকে শেখাবো, মন দিয়ে শিখবি তো? অনির মুখ এবার হাসি হাসি হয়ে উঠেছে, ও মাথাটা একপাশে অনেকখানি কাত করে বলল, হ্যাঁ। ছোট মামা মুখটা ঠিক বড়দের মতো করে বলল, আজকেই তোকে ফার্স্ট লেসন দিচ্ছি, তোর প্রথম কাজই হবে পাওয়ার অব অবজারভেশন বাড়ানো। সেটা আবার কি? অবজারভেশন হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের বাংলা কি? দুর্বোকা, পর্যবেক্ষণ তো বাংলা শব্দই। আসলে তোকে দেখার চোখ তৈরি করতে হবে, কবিতায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার মনে হয় কথাটা আসলে গোয়েন্দাদের উদ্দেশ্যে বলা, অনেক সময় একটুখানি ছাই এক কুচি ধুলো থেকে আস্ত একটা রহস্যের কিনারা হয়ে যায়। তুই এবার থেকে ছোটোখাটো সব কিছু খুঁটিয়ে লক্ষ্য করবি, ফাইন্ডিং মানে ওইসব থেকে যা পাবি আমাকে রিপোর্ট করবি, ব্যাস আজকের পড়া এই পর্যন্তই। ছোট মামা চলে যাওয়ার পর থেকেই অনি চোখ বড় বড় করে চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু নতুন কিচ্ছু চোখে পড়ল না ওর। পড়ল পরদিন সকালেই, ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখল বারান্দার এক কোণে লালচে রঙের খুব সরু একটা ফিতে পড়ে আছে। ফিতে থেকে চোখ সরে যাওয়ার মুখেই ছোট মামার উপদেশ মনে পড়ে গেল অনির, দেখার চোখ তৈরি করতে হবে, ছোটোখাটো সব কিছু দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর অনির সরু ফিতাটা হাতে তুলে নিল, কোত্থেকে এলো এটা?
একটু মাথা খাটাতেই ধরতে পারলো। মিষ্টির প্যাকেটে এ ধরনের ফিতে বাঁধা থাকে, কিন্তু মিষ্টির প্যাকেট বাঁধার ফিতে বারান্দায় এলো কিভাবে? ফিতে থাকলে মিষ্টির প্যাকেটও থাকবে, তবে আজ 7-10 দিনের মধ্যে মিষ্টির প্যাকেট তো এ বাড়িতে ঢোকেনি। তাহলে কি এই ফিতেটা আরও আগে আনা হয়েছে, কোনো মিষ্টির প্যাকেটের গায়ে জড়ানো ছিল? হতে পারে, ফিতেটা হয়তো অনেকদিন পড়েছিল খাটের তলায়, আজ সকালে ঘর ঝাড় দেওয়ার সময় বেরিয়ে এসেছে বারান্দায়। কিন্তু খাটের তলায় পড়ে থাকলে ফিতের গায়ে ধুলো কিংবা সামান্য ঝুলকালি জমে যেত না? তা তো হয়নি, দিব্যি চকচকে ফিতে। এ ফিতে নির্ঘাত আজকালের মধ্যেই এ বাড়িতে এসেছে। এমনি এমনি অবশ্য আসেনি, এসেছে মিষ্টির প্যাকেটের গায়ে জড়িয়ে। উনি চমকে উঠল, একেই বলে ফাইন্ডিং। সামান্য এক টুকরো ফিতে থেকে এক এক করে কত কিছু জানা যাচ্ছে, আরও ভালোভাবে দেখলে হয়তো আরও জানা যাবে। একটা ম্যাগনিফাইং গ্লাস থাকলে বেশ হতো, গোয়েন্দারা ছোটোখাটো এ ধরনের সূত্র ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তো পরীক্ষা করে। অনিদের বাড়িতে আতশকাচ নেই, কিন্তু আতশকাচের সমস্যা মেটালো বাবার বই পড়ার চশমা। এ চশমায় ছোটো জিনিস বড় দেখায়। অনি বাবার চশমাটা পকেটে নিয়ে চলে গেল ঘরের কোণে। চশমার কাজ ফিতের উপর ধরতে সরু ফিতে বেশ চওড়া হয়ে গেল, কিন্তু খালি চোখেও যা দেখেছিল তার বাইরে আর কিছুই দেখতে পেল না। ফিতের উপর দূরে দূরে কয়েকটা ইংরেজি হরফ ছাপানো। বেশ কিছুক্ষণ পরীক্ষা চালাবার পরে উনি হতাশ হয়ে চশমাটা নামিয়ে রাখার মুখে দেখল একটা হরফ কেমন জড়িয়ে গেছে। সমান করতে গিয়ে দেখল ফিতের ওই জায়গাটা কড়কড়ে। কড়কড়ে কেন? নিশ্চয়ই একটা মিষ্টির রস। তার মানে এই ফিতেটা যে প্যাকেটে বাঁধা ছিল সেই প্যাকেটে রসের মিষ্টি এসেছে। উনি আবিষ্কারের উত্তেজনায় উঠে দাঁড়ালো। এবার মিষ্টির প্যাকেটটা খুঁজে বার করতে হবে। ও কাল রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, বাবা বাড়ি ফিরেছেন তার পরে। বাবা নিশ্চয়ই সঙ্গে করে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছেন। নিশ্চিন্তে অনুসন্ধান চালানো বেশ কঠিন। মা, ছোট বোন তিতলি আর কাজের লোক এঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হাল ছাড়লে চলবে না। ফাঁক বুঝে উনি প্রথমেই ফ্রিজ খুলল। ফ্রিজে আর সব আছে, শুধু মিষ্টির প্যাকেটটা নেই। তাহলে কিছুক্ষণ পরে ও প্রত্যেকের চোখে ধুলো দিয়ে রান্নাঘরের তারের আলমারিটা খুলল। মা এই আলমারিতে মিষ্টি টিষ্টি রাখেন অনেক সময়, কিন্তু এখানেও মিষ্টির প্যাকেট নেই, নেই রান্নাঘরের তাকেও। মাঝে মধ্যে মিষ্টির প্যাকেট সোজাসুজি ঠাকুর ঘরে চলে যায়, কিন্তু ঠাকুর ঘরে কয়েকটা বাতাসা ছাড়া আর কিছু চোখে পড়ল না অনির। মিনিট 45 ধরে অনুসন্ধান চালালো ও, কিন্তু চারটে ঘরের কোথাও মিষ্টির প্যাকেটের হদিশ মিলল না। মন খারাপ হয়ে গেল উনির। তাহলে কি ওর পর্যবেক্ষণে কোনো ভুল ছিল? আচ্ছা, এমনও তো হতে পারে বাবা মা রাত্রিরই সব মিষ্টি খেয়ে ফেলেছেন। অবশ্য ওদের না দিয়ে ওরা কখনো কিছু খান না, কিন্তু ঠাকুমা প্রায় বলেন মানুষের মন বলে কথা। বাবা মায়ের সেরকম মানুষের মন যদি হয়ে থাকে কাল রাত্রিরে। অনি এক ছুটে বাথরুমের পাশের টিনের ড্রামটা দেখে এলো। ড্রামে আবর্জনা ফেলা হয়, কিন্তু আবর্জনার মধ্যে কোনো মিষ্টির প্যাকেট চোখে পড়ল না ওর। এবার শোবার ঘরে একটা চেয়ারের উপর বসে পুরো ব্যাপারটা আবার গোড়া থেকে ভাবতে শুরু করলো অনি। নিশ্চয়ই কোথাও একটা ভুল থেকে গেছে, নাকি মূল সূত্রেই গোলমাল। এমনও হতে পারে অন্য কোনো বাড়ি থেকে কাকের মুখে ফিতেটা এসেছে এ বাড়ির বারান্দায়। আরও কি যেন ভাবতে যাচ্ছিল অনি, এমন সময় ওর চোখে পড়ল একটা পিঁপড়ের শাড়ি মেঝে থেকে দেয়াল বেয়ে স্টিল আলমারির মাথায় উঠে যাচ্ছে। খুবই সাধারণ দৃশ্য, কিন্তু ছোট মামার উপদেশ ওর মনে পড়ে গেল আবার। যতই তুচ্ছ জিনিস হোক না কেন, কোনো কিছুকেই তুচ্ছতা ছিল করতে নেই। সত্যিই তো পিঁপড়েগুলো আলমারির মাথায় উঠছে কেন? ওখানে কি কোনো খাবার আছে? কি খাবার? পিঁপড়েরা মিষ্টি খেতে ভালোবাসে। ওর বুকের ভিতরটা ধক করে উঠল। মিষ্টির প্যাকেট কি
আলমারির মাথায়। অনি চেয়ারটা টেনে নিয়ে গেল আলমারির কাছে, কিন্তু নিচু চেয়ারের উপর দাঁড়িয়ে 6.5 ফুট আলমারির মাথায় হাত পৌঁছলো না ওর। চেয়ারের উপর একটা ছোট্ট জলচৌকি এনে বসালো অনি, কিন্তু তাতেও কাজ হলো না। তখন জলচৌকির উপরে একটা গুঁড়ো দুধের টিন বসালো, টিনের উপর খুব সাবধানে পা রেখে দাঁড়ালো। ওই তো মিষ্টির প্যাকেট, রহস্য সমাধানের উত্তেজনায় প্যাকেটটা খামচে ধরলো অনি, সঙ্গে সঙ্গে পা পিছলে গেল ওর। চেয়ার, জলচৌকি, দুধের টিন আর অনি একসঙ্গে বিকট শব্দে আশ্রে পড়ল মেঝের উপর। হাতে ধরা মিষ্টির প্যাকেট থেকে সবকটা চমচম ছড়িয়ে পড়ল চারদিকে। মেঝে থেকে ওঠার আগেই ওই ঘরে ছুটে এলো অনির মা, বাবা, তিতলি আর কাজের লোক। তারপরের ঘটনা খুব করুণ। অনির কান দুটো খুব শক্ত বলে কিছুতেই মায়ের হাতে উঠে এলো না, ঠিকমতো কায়দা করে সরে গিয়েছিল বলে ওর পিঠটা ভাঙল না। তবে পিঠের উপর মায়ের পাঁচ আঙুলের ছাপ পড়ে গেল স্পষ্ট। মা চেঁচাতে চেঁচাতে বলতে লাগলেন, হতচ্ছাড়া ছেলে, তোর জন্য একটা জিনিসও তুলে রাখা যাবে না, সব কিছু না চাইতেই পাস, তাও চুরি করা চাই, হ্যাংলা কথাকার। কানের জ্বলুনি আর পিঠের ব্যথায় অনির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল টপটপ করে, কিন্তু হ্যাংলা শব্দটা কানে যেতেই ওর আত্মসম্মানে লাগলো। অনি কান্না জড়ানো গলায় বলল, আমি চুরি করিনি, অবজারভেশন করছিলাম। কি ভীষণ! অনি মায়ের প্রশ্নের কোনো উত্তর দিল না। ওর হঠাৎ মনে হলো ওর নীল ড্রাগনদের খপ্পরে পড়ে গেছে। ঘরের মধ্যে মা, বাবা আর তিতলির বদলে দাঁড়িয়ে আছে নীল মুখোশ পরা দস্যুরা। বিকেলে ছোট মামা দুই বগলে দুটো ডিটেকটিভ বই নিয়ে এসে অনিকে জিজ্ঞেস করলো, কিরে তোর অবজারভেশন কদ্দূর বাড়লো, রিপোর্ট দে। অনি থমথমে মুখ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বলল, যে গোয়েন্দা নিজের অ্যাসিস্ট্যান্টকে বাঁচাতে পারে না, আমি তার অ্যাসিস্ট্যান্টগিরি করতে চাই না, বলেই ছুটে বাইরে চলে গেল ঘর থেকে। ছোট মামা এই বয়সেই কয়েকশো গোয়েন্দার গল্প পড়ে ফেলেছে, যে কারো একটা দুটো কথা শুনে আর চলাফেরা দেখেই ধরে ফেলতে পারে রহস্যটা কোথায়। কিন্তু অনির এই উদ্ভট ব্যবহারের রহস্য ছোট মামার কাছে রহস্যই থেকে গেল। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।